তো দুটি শিবলিঙ্গ কোনো গৃহে রাখতে নেই। কোনো জীব বা কোনো হরিভক্ত, কোনো কৃষ্ণভক্ত, কোনো রামভক্ত যদি মহাদেবকে এড়িয়ে গিয়ে ভগবানের ভজন করে, সে যদি মহাদেবকে অপমান করে বা যদি মহাদেবকে অবমাননা করে বা যদি বলে আমি শিবকে মানি না, মনে রাখবে তার কখনো হরিভজন সার্থক হয় না, তার কৃষ্ণভজন কখনো সার্থক হয় না। কেন? মহাদেবকে, মহাদেব হলেন পরম বৈষ্ণব, বৈষ্ণবানাম যথাসম্ভব, মহাদেবের থেকে বড় বৈষ্ণব কিন্তু আর কেউ নেই, দ্বাদশ ভাগবতের মধ্যে একজন হলেন মহাদেব। খুব মন দিয়ে শুনবে, ভগবত পরম ভক্তদের মধ্যে, পরম বৈষ্ণবদের মধ্যে, পরম ভাগবতের মধ্যে একজন হলেন দেবাদিদেব মহাদেব। তার জন্য যদি হরি ভজন করতে হয় তাহলে হরেরও ভজন করিতে হইবে, হর কৃপা ছাড়া হরি কৃপা সম্ভব নয়। হরিধাম যেতে হলে আগে হরধাম যেতে হবে। হরধাম কোথায় জানো? হ্যাঁ, শ্মশান। মহাদেবের ঘর কোথায়? হ্যাঁ, শ্মশান। মহাদেবকে শ্মশানবাসী বলা হয়েছে। তো হরিধামে যাওয়ার আগে হরধাম যেতেই হবে, হর যেতে পারবে না। প্রেম সে বলো রাধে রাধে। অনেকে মহাদেবের পূজনের বিষয়ে অনেক সময় একটা জিনিস জিজ্ঞাসা করে যে মহারাজ, মহাদেবকে জল কিভাবে অর্পণ করা উচিত, ভোলেনাথকে জল কিভাবে অর্পণ করা উচিত, এটাও তো একটা জানার বিষয়। আমরা কিভাবে ঘটিতে জল নিলাম আর মহাদেবের মাথায় ঢেলে দিলাম, সঙ্গে দুধও দিই, দই দিই, ইত্যাদি এসব জিনিস দিও, অনেক সময় জল দিই, তারও কিন্তু বিধান রয়েছে, এটাও জানা দরকার। বলবো কি, কে কে জানতে চায় একটু হাত উপরে করো তো দেখি সবাই। সর্বপ্রথম মহাদেবকে যদি আপনি অভিষেক করছেন, কোনো সময় তামার পাত্রে দুধ বা দই রেখে মহাদেবের উপরে অর্পণ করিতে নেই, বুঝতে পারলে? তাম্রপাত্র মানে তামার ঘুটিতে বা তামার বালতিতে বা তামার কোনো পাত্রের মধ্যে দুধ রেখে বা দই রেখে বা ঘৃত রেখে কোনো সময় মহাদেবকে অর্পণ করিতে নেই। তাম্রপাত্রে দুধ রাখলে সেটাকে বিষতুল্য বলা হয়েছে। কিসের তুল্য? বিষতুল্য। মহাদেবকে তো অর্পণ করিতেই নেই, নিজেও কখনো সেটা পান করিতে নেই। তাম্রপাত্রে কখনো এইসব জিনিস রেখে মহাদেবকে অর্পণ করবে না, তাতে মহাদেব প্রসন্ন হয় না, উল্টো আরো রুষ্ট হয়ে যায়। মন দিয়ে শুনবে, তামার ঘটিতে করে জল দেওয়া যাবে, তামার ঘটিতে করে জল দেওয়া যাবে, পিতলের ঘটিতে করেও জল দেওয়া যাবে। আপনার কাছে যদি তামা পিতল নেই তাহলে স্টিলের ঘটিতে আপনি জল দিতে পারেন। খুব মন দিয়ে শুনবেন, কিন্তু সব থেকে উত্তম হলো মহাদেবকে রজত পাত্রে, রজত মানে চাঁদি, চাঁদির পাত্রের মধ্যে যদি দুগ্ধ রেখে মহাদেবকে অভিষেক করানো হয় তাহলে মহাদেব অত্যন্ত প্রসন্ন হয়। যদি রূপোর পাত্র না থাকে তখন কি পিতলের ঘটির মধ্যে, পিতলের ঘটির মধ্যেও দুগ্ধ রেখে মহাদেবকে অভিষেক করা যাবে, কিন্তু তামার পাত্রে নয়। আর বাকি না হলে স্টিলও চলবে, কিন্তু যেটা নিষেধ সেই জিনিসটা মনে রাখতে হবে। যদি তাও না থাকে তাহলে মৃদুভাণ্ড মানে মাটির পাত্রের মধ্যে দিলে সেটাও উত্তম বলা হয়েছে। মৃদুপাত্র মাটির ভাণ্ড দিয়ে মহাদেবকে যদি স্নান করানো হয় জল রেখে, তাতে মহাদেব আরো আনন্দিত হয়। আর বিশেষ করে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে মৃদুপাত্রে মানে মাটির পাত্র দিয়ে মহাদেবকে স্নান করালে মহাদেব আরো বেশি প্রসন্ন হইয়া থাকে। বলি শিব শঙ্কর ভগবান কি। এটা তো হলো স্নানের বিধি, কোন জিনিস দিয়ে স্নান করানো উচিত, কোনটা দিয়ে করানো উচিত নয়। সিংহাসনে যদি শঙ্খ রেখেছ তাহলে একাধিক শঙ্খ মানে একের উপরে শঙ্খ সিংহাসনে রাখতে নেই। খুব মন দিয়ে শুনবে, শঙ্খ বলতে এখানে দুই প্রকারের শঙ্খ হয়, এক হলো জল শঙ্খ আর এক হলো বাদ্য শঙ্খ। খুব মন দিয়ে শুনবে, শঙ্খ দুই প্রকারের রয়েছে শাস্ত্রে বর্ণিত। আমাদের গৃহের মধ্যেও এই দুই প্রকারের শঙ্খ কিন্তু সবসময় পাওয়া যায় বা থাকে, তাই তো? এক হলো জল শঙ্খ, যে শঙ্খের মধ্যে জল দিয়ে আমরা ভগবত নিরাঞ্জন করে থাকি মানে আরতি করে থাকি বা গোবিন্দকে অভিষেক স্নান ইত্যাদি করিয়ে থাকি। দ্বিতীয় হলো বাদ্য শঙ্খ, যে শঙ্খ বাজানো হয়। সুতরাং হয়তো জল শঙ্খ দুটো রাখবে না আর নয়তো বাদ্য শঙ্খ দুটো রাখবে না। ঠাকুর মন্দিরে সিংহাসনের মধ্যে জল শঙ্খ একটি রাখা উচিত আর বাদ্য শঙ্খ একটি রাখা উচিত, এটা হলো নিয়ম। কদাচিৎ এবার আসলো বেলপাতা, মহাদেবকে বিল্বপত্র কি করে অর্পণ করবে? আমরা কি করি, যেরকমই বেলপাতা আসছে দিয়ে দিলাম, কেউ আবার দেখবে বেলপাতা যদি কোনো ফুল না থাকে ভালো ফ্রেশ দেখে বেলপাতা অর্পণ করবে। শিব মহাপুরাণের মধ্যে বর্ণন রয়েছে মহাদেবকে বিল্বপত্র যেই পরিস্থিতিতেই হোক না কেন সেই পরিস্থিতিতেই অর্পণ করা যায়। আপনার কাছে সুন্দর স্বচ্ছ একদম ফ্রেশ বেলপাতা রয়েছে তাহলে তো সেটাই হলো উত্তম, সেটা যদি না থাকে ভাঙা ছেঁড়া থাকলেও আপনি সেই বেলপাতাও মহাদেবকে অর্পণ করতে পারবেন। কোথাও যদি দেশকাল পরিস্থিতি অনুসারে ভালো বেলপাতা না পাওয়া যায়
বেলপাতার একটা টুকরো পেলে সেই টুকরো মহাদেবকে অর্পণ করলে মহাদেব তাকেও প্রসন্ন হবে। বলছে যদি কোনো জায়গায় বিল্বপত্র পাওয়াই না যায়, সেখানে বলছে বিল্লের যে চূর্ণ, বেলপাতার যে চূর্ণ ডাস্ট, অনেক সময় আমরা কি করি, তুলসী শুকিয়ে গেলে তখন থেকে তুলসীকে আমরা গুছিয়ে রাখি না ঘরের মধ্যে ঠাকুরের ভোগ রাগ দেওয়ার জন্য, তত্ত্ব বেলপাতার চূর্ণ বিল্বপত্রের চূর্ণ মহাদেবকে অর্পণ করলে তাতেও মহাদেব অত্যন্ত প্রসন্ন হইয়া প্রেম সবল রাধে রাধে। আর বেলপাতা মহাদেবকে কিভাবে অর্পণ করবে? বেলপাতা সবসময় যে সোজা দিকটা, সোজা দিকটা মহাদেবের মাথার উপরে দিতে হয়, তা দিলে কি হবে, উল্টো দিকটা উপরের দিকে চলে আসবে। তো মানে যেটা কোমল দিক, পিছনের দিকটা হলো একটু কঠোর আর সামনের দিকটা হলো একটু কোমল, যেটা কোমল হয় সেই কোমল দিকটা সবসময় মহাদেবের উপরে দিতে হয়। আর যখন বেলপাতা মহাদেবকে অর্পণ করবে, এখানে থাকলে আপনি দেখি কথা, বেলপাতা মহাদেবকে অর্পণ করলে তার যে ডাঁটটা বেরিয়ে থাকে না বেলপাতা, ওই ডাঁটটাকে ভেঙে তারপরে মহাদেবকে অর্পণ করা উচিত। বিল্বপত্রের সঙ্গে সে যে দণ্ডটা থাকে, ওই যে ডাঁটটা থাকে, ওই ডাঁটটা যদি আপনি না ভেঙে মহাদেবকে অর্পণ করেন তাতে মহাদেবকে অনেক কষ্ট হয়। কেমন কষ্ট হয় বলছে, মহাদেবকে সেটা বজ্রাঘাতের মতন কষ্ট হয়, দেখা রয়েছে বজ্রাঘাতের মতন কষ্ট হয়। সুতরাং মহাদেবকে বিল্বপত্র অর্পণ করার সময় সেই বেলপাতার ডাঁট ভেঙে তারপরে গিয়ে অর্পণ করা। ত্রিদলম ত্রিগুণাকার মহাদেবকে বিল্বপত্র অর্পণ করার মন্ত্র রয়েছে। উত্তম বিল্বপত্র কোনটা? যেই বিল্বপত্রের মধ্যে তিনটি পাতা থাকবে, বেশিরভাগ তিনটি পাতাই থাকে, রেয়ার যদি কোথাও চারটি পাতা হয়ে যায় বা পাঁচটি হয়ে যায় বা দুইটি থাকে, তিনটি উপযুক্ত থাকলে, তিনটি যদি উপলব্ধ থাকে তাহলে সেটাই অর্পণ করা উচিত, এটাই হলো উত্তম। সময়াভাবে বা পরিস্থিতির অভাবে যদি সেই জিনিস না পাওয়া যায় তখনকার জন্য বলা হয়েছে যেরকম পাবে সেরকমই অর্পণ করবে, কিন্তু তার সেই ডাঁটটাকে ভেঙে তারপরে অর্পণ করা উচিত। এবার আসলে মহাদেবকে বেলপাতা কয়টা অর্পণ করা উচিত, এটাও তো একটা প্রশ্ন আছে মনে, হ্যাঁ কয়টা করা উচিত বলো তো, বলো, কেউ বলছে পাঁচটা, আর কেউ বলছে তিনটা, আর দেখুন খুব মন দিয়ে শুনবেন, কিন্তু মহাদেবকে পাঁচটাও বেলপত্র অর্পণ করা যায়, মহাদেবকে তিনটাও অর্পণ করা যায়, কিন্তু শ্রেষ্ঠ হলো একাদশ, এগারোটা বেলপত্র অর্পণ করলে মহাদেব আরো বেশি প্রসন্ন হয়ে থাকে। একাদশ খুব মন দিয়ে শুনবে, রুদ্র শব্দের অর্থই হলো একাদশ, রুদ্র মানে, রুদ্র শব্দের অর্থ কি, এগারো। এখানে যদি কেউ সংস্কৃত পড়েছে নিশ্চয়ই সংস্কৃত স্টুডেন্ট আছে হবে, তো সংস্কৃতের মধ্যে এক দশ দুই তিন চার পাঁচ ছয় এরকম করে যখন এগারো নাম্বার আসে তখন এগারোকে রুদ্র বলা হয়, রুদ্র শব্দের অর্থই হলো একাদশ, একাদশ মানে এগারো। সুতরাং মহাদেবকে এগারোটি বিল্বপত্র অর্পণ করলে মহাদেব তাকে অত্যন্ত প্রীত হইয়া থাকে, প্রেম সবল রাধে রাধে, মনে থাকবে তো। এবার বলি শিবশঙ্কর ভগবান, অনেকে কি করে, ভোলেনাথকে স্নান করিয়ে সেই স্নানের জলটাকে পান করে নেয়, এটা কখনো করবে না। শিবকে স্নান করিয়ে সেই স্নানের জল কি করা উচিত, অনেকের মনে প্রশ্ন থাকে, তো জানা আছে কি করবে বলবো, হ্যাঁ জয় জয় শ্রী রাধে। আগে আমিও জানতাম না, আমি নাসিকে গেছিলাম ত্র্যম্বকেশ্বর, নাসিক আপনারা যদি কেউ গিয়ে থাকেন, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি হলো ত্র্যম্বকেশ্বর, মহারাষ্ট্রের নাসিকে আছে। তো বহুদিন বহুত আগের কথা, নাসিকে কুম্ভমেলা ছিল, সে সময় আমি কুম্ভমেলাতে পাঠ করছি, নাসিকে যখন গেছি এতটুকু জানতাম যে মহাদেবের স্নানের জল নয়নে লাগাতে হয়, চোখে লাগাতে হয়, চোখ বন্ধ করে এইভাবে চোখের পাতার উপরে লাগাতে হয়, কিন্তু কীভাবে লাগাতে হয় ওইটা ওইখানে গিয়ে শিখলাম। আমি গেছি ওইখানে, ওখানকার এক পাণ্ডাজি ছিলেন মন্দিরের পূজারীজি, ওনার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল, উনি আমাকে ওখানে পুজো করালেন, পুজো করিয়ে তারপরে এবার মহাদেবের স্নানের জল নিয়ে আমি যখন চোখে লাগাতে যাচ্ছি তখন উনি আমাকে বললেন, পাণ্ডিজি ক্যাসে নেই, তাই বললাম তোকে ক্যাসে, বলে হ্যাঁ আপকে দেখাতে হ্যাঁ, উনি এইভাবে আমাকে তিনটি আঙুল করতে হবে এইভাবে, এটা হলো কি, কি বলে এটাকে, হ্যাঁ তর্জনী তো, আর এটা কনিষ্ঠা, অনামিকা নয় এটা হলো কনিষ্ঠা, এটা আরও অঙ্গুষ্ঠ, এটাকে বলা হয় অঙ্গুষ্ঠ, হ্যাঁ বুড়ো আঙুলটাকে বলা হয় অঙ্গুষ্ঠ, তর্জনী মধ্যমা অনামিকা আর এটা কনিষ্ঠা, তর্জনী কনিষ্ঠা আর বৃদ্ধ অঙ্গুষ্ঠ,
হ্যাঁ, এই অঙ্গুষ্ঠ তিনটিকে এইভাবে নিয়ে মহাদেবের সেই জল স্পর্শ করে তৎপশ্চাৎ এবার এটাকে এইভাবে লাগাতে বলেছে। কেন? মহাদেব বলেন ত্রিনেত্রধারী, মহাদেব বলেন ত্রিনেত্রধারী। আর শিবের যে লিঙ্গ আছে শিবলিঙ্গের মধ্যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনার বাস হয়। মন্দির শুনবে শিবলিঙ্গের মধ্যে শুধু শিব নয়, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনার বাস রয়েছে। ত্রিগত্রিদলম ত্রিগুণাকারম ত্রিনেত্রম চক্রধারয়তম। তার জন্য মহাদেবের আমাদের সবার মধ্যেও কিন্তু তৃতীয় নেত্র থাকে জানেন, হ্যাঁ, যেটাকে আজকালকার ইংরেজি ভাষায় নতুন ভাষায় বলে সিক্স সেন্স, বলে না অমুক ব্যক্তির সিক্স সেন্স ত্রিনেত্র। তা সেই ত্রিনেত্র খোলার সামর্থ্য রয়েছে মহাদেবের মধ্যে, আমাদের মধ্যে নেই। কুণ্ডলিনী যখন চক্র আমরা জাগ্রত করি ধ্যানের মাধ্যমে, তখন সেই সিক্স সেন্স তৃতীয় নেত্র আমাদের প্রস্ফুটিত হয়। সুতরাং এইভাবে সেই জল নিয়ে তখন এইভাবে দুটি নেত্র আর উপরে এইভাবে সেই জলকে লাগাবার নিয়ম রয়েছে। প্রেম সে বলো, প্রথম কথা হলো এটা তো আমি আপনাদেরকে আরো ডিটেলে বললাম, কিন্তু সহজ ভাষায় সবাই এটাই জেনে নেবে যে মহাদেবের চরণামৃত বা শিবকে স্নান করিয়ে জল পান করতেই নয়নে লাগানো উচিত। কোথায়? চোখে লাগাবে। আর অনেকে জিনিসটা যদি ঠিক মতো না করতে পারে, না বুঝতে পারে, কোনো আপত্তি নেই, এটা হলো বিশেষ জিনিস, আলাদা এক্সট্রা। কিন্তু সহজভাবে আপনারা এইভাবে চোখের মধ্যেও লাগাতে পারেন। প্রেম সে বলো,